নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রতিষ্ঠার 52 বছর পূর্তি উদযাপন করেছে বাংলাদেশ বিমান বাহিনী মহান মুক্তিযুদ্ধ চলাকালে জন্ম নেয়া বিমান বাহিনী এই দিনটিকে বিমান বাহিনী দিবস হিসেবে পালন করে থাকে এই উপলক্ষে বিমান বাহিনী ঘাঁটি বাসারে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বিমান বাহিনীর সকল সদস্যদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশবাসীর উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি এসময় বিমান বাহিনীর উন্নয়নে বঙ্গবন্ধু ও বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে কিলো ফ্লাইট ডকুমেন্টারি প্রদর্শিত হয় এর আগে দুপুরে মনোমুগ্ধকর ফ্লাই পাস্ট এর আয়োজন করা হয় এছাড়াও দেশ ও বিমান বাহিনীর সার্বিক কল্যাণে দোয়া ও মোনাজাত এবং প্রীতি ভোজের আয়োজন করা হয়